ছিল, তারপরই এই স্বর্ণ মন্দিরের প্রথম উদ্ভব। স্নান করে তাই ঘরে আছে। দেখো তোমরা কত রকম জিনিস দেবে, পুরো বাটিটা নিচে নামা, ডাল দেবে, পায়েস দেবে, ঘুরছি বেড়াচ্ছি। দিস ইজ গোল্ডেন টেম্পল। আমাজিং একটা ভিউ তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, আর তোমরা এখানে বুঝতে পারছ না কি আইডিয়া করো যে এটা কি হতে পারে, কোন জায়গা এটা, সবাই মাথায় দিয়েছে। অলরেডি আমার ভাই বলে ফেলেছে নামটা। সন্ধ্যামন্দিরে ঢোকার জন্য জুতো খুলতে হবে, এখানে জুতো রাখার কাউন্টার আছে, জুতোটা খুলে দেন ঢুকতে হবে। জুতো রাখার কাউন্টার দেখতেই পাচ্ছ, ভাবছি শীতে চারিদিকটা খুবই হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা ওয়েদার। ব্যাকগ্রাউন্ড ক্যামেরাটা ফোনকে দায়িত্ব দিয়েছি আর আমি করব, নর্মাল ক্যামেরা দেখতেই পাচ্ছ তোমরা, আমি তাও একটু ব্যাকগ্রাউন্ড ক্যামেরাটা করে দিচ্ছি। এটা হচ্ছে স্বর্ণ মন্দিরের বাইরে, বাইরে স্বর্ণ মন্দিরের বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বোন, দুই বোন ভাই সবাই ভিডিও করতে ব্যস্ত দেখো, আর সামনে গার্ডিয়ানরা, পাপা মাম্মি আর মাসি মেসো। ভাবে রেড কার্পেট পাতা আছে, না না ওই তো ওখানে নিতে হবে এরকম ভাবে, আর এখানটায় এইভাবে জল রয়েছে পা ধোয়ার জন্য। এভাবে পা ধুয়ে দেন ঢুকতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ শুরুটা সন্ধ্যে বেলার ভিউ অমৃতসর। রীতিশা দেবনাথ, এদিকে তাকাও রীতিশা দেবনাথ। দিস ইজ গোল্ডেন টেম্পল। সন্ধ্যাবেলার ভিউটা দেখো তোমরা চারিদিকের। জানাম তোমাদেরকে স্বর্ণ মন্দিরের নজারা, রাতের নজারা দেখাচ্ছি। এই যে বড় বুনু, আর কই গেল কই গেল কই গেল, ওই যে ছোট বুনু পেছনে, আর এই যে স্বর্ণ মন্দির। খুব সুন্দর লাগছে, রাতে ভিউটা খুবই ভালো হয়। বাবা বারবার বলছে, মানে আমার পাপা যান বারবার বলছে যে রাতে লাইটিং, রাতে দেখাটা খুব সুন্দর, দিনে তোকে নিয়ে আসবো আবার। বাট বিশ্বাস করো সত্যি রাতে খুব সুন্দর, আমি রাতে আরেকবার এসেছিলাম, বাট আগের থেকে আরো সুন্দর করেছে সবকিছু, সবকিছু গ্রুমিং হয়, সব মানুষ নিজেই গ্রুমিং করে, ডেভেলপড হয়। সো মন্দির কেন হবে না, আমার ভয়েস গুলো তোমরা শুনতে পাচ্ছ নাকি আমি জানি না। হেভি হচ্ছে ট্যুর আমাদের, হেভি হচ্ছে, দেখতে ভালো লাগছে মাথাটা। ও মাই গড, ধাক্কা দিয়ে আমাকে কেউ যদি ফেলে দেয় তাহলে ভালো, যেদিক থেকে তুলো সেদিক থেকে ভালো। দেখা যাচ্ছে না, দাঁড়াও সবাই স্নান করছে, দেখা যে মা হারিয়ে যাবে, চল হারিয়ে যাবে, হারিয়ে যাবে, ওরা হারিয়ে যাবে।
ব্লগে চক্করে হারিয়ে গেছি, দেখো এরকমই ব্যাপার হবে। এই যে সবাই স্নান করছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদের। এইখানটা সবাই স্নান করে তাই ঘেরা আছে। এটা স্নানের জায়গা, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে এখানটায় মা সবাই বিশ্রাম নিচ্ছে, দেখো সবাই। আমাদের তো বিশ্রাম না, স্ট্রিম নেই, ঘুরিয়েই যাচ্ছে। আছে দেখো। ওয়েলকাম টু মাই স্মাইল বক্স। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমিও ভালো আছি, তাই জন্য একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে দেখতেই পাচ্ছ খুবই একটা ভালো জায়গা, যেটা হচ্ছে অমৃতসরের গোল্ডেন টেম্পল। এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা অনেকটা ঘুরেও নিয়েছো এতক্ষণে। এখন আমরা যেটা যাচ্ছি এই দিকটা, সেটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গায়। আর এই যে অনেক মানুষ যাচ্ছে এখানে, প্রতিদিন হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করে থাকে। এখানেই কিছুদিন থাকা যাবে, কিন্তু শীতকালে একটু প্রবলেম হয়। আর এই যে এখন আমরা যাচ্ছি সেই দিকটায় খাওয়া দাওয়ার জন্য, আর পুরোপুরি বিনামূল্যে খাওয়া দাওয়া, খুবই ভালো। আর এখানের এই মানে প্রসাদ পাওয়ার জন্য অনেক মানুষ অপেক্ষা করে। তোমরা প্রতিদিনই সন্ধেবেলা 6:30-7টার সময় চলে আসলে এরকম জায়গাটা, এই যে এখানে কাজ চলছিল বলে প্যান্ডেল হচ্ছিল। আর এই যে এখন পেছন দিকটা তোমাদেরকে দেখাচ্ছি, আর এখন আমরা যাচ্ছি এই এই দিকটাতেই দেখবে খাওয়ারের জায়গা আছে। এটা স্বর্ণ মন্দির দেখা যাচ্ছে, এটারই অপোজিটে এখানে কাজ চলছে তাই বাঁশ বাঁধা রয়েছে। আর এই দিকটায় দেখো মা ডাকছে আমাকে, এই দিকটা হাত ধোয়ার জায়গা আছে। এখন আমরা হাত ধুয়ে নেব ফটাফট, দেন ওপরের দিকে যাব, ওপরে সিঁড়ি দিয়ে ওঠে তারপর ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা রয়েছে। তো এখন আমরা দেখো থালা নিয়ে নিচ্ছি, একটা করে থালা এভাবে দিয়ে দেবে। আর অ্যাকচুয়ালি এখানে যারা কাজ করে নিজেদেরকে তারা অনেক ভাগ্যবান মনে করে, কারণ কি জীব সেবাই ভগবানের সেবা। তো এখানে সবাইকে একটা থালার ওপরে একটা করে বাটি এবং একটা করে চামচ দিয়ে দেওয়া হয়। চলো আমি খাওয়ার জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। খুব সুন্দরভাবে ঘরটা সাজানো, আর দেখো কত মানুষ এখানে প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছে। আর আমরাও এখন তোমাদেরকে দেখাবো কী কী দিচ্ছে এখানে আর আমরা কী কী খাচ্ছি। তো চলো ভিডিওটা এনজয় করো। তাড়াতাড়ি খেতে হবে এখানে, কারণ খুব তাড়াতাড়ি দেয় আর সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, তো আমিও খাওয়া স্টার্ট করি এখন। আর দেখো তোমরা কত রকম জিনিস দেবে, পুরো বাটিটা নিচে নামা। ডাল দেবে, পায়েস দেবে, আর একটা ডালের মতোই সবজি দেবে, এরকমই খাওয়ার দেয় সবসময়। দেখাচ্ছি তোমাদের আমি কি কি খাওয়া দিচ্ছে। আপাতত দেখতেই পাচ্ছ রুটি, ডাল আর একটা দিয়ে দিয়েছে এটা চাটনি মতো টক খেতে। আর পায়েস দেবে এখনো, দুটো রুটি দিয়েছে, আমি একটু এখনো খেতে পারিনি, খাই আমি তাহলে। দেখো পায়েস দিয়ে গেছে, বাটিতে আমি পায়েস নিয়েছি, আর আরেকটা বাটিতে বোন জল নিয়েছে, আর তড়কা শেষ হয়ে গেছে, একটা এখন এত রুটি আছে, চাটনি আর পায়েস, পায়েস অনেকটা দিয়েছে। ওই তো হাত ধোয়ার জায়গা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা নেমে চলে এসেছি, এখন হাত ধোয়া পালা, হাত ধোবো। আমরা এখন এখান থেকে হাত ধুয়ে বেরিয়ে যাচ্ছি, আবার যাচ্ছি মন্দিরের দিকে এগিয়ে। এখানে দেখো শত শত মানুষ কাজ করছে রান্নার, পেঁয়াজ রসুন ছোলা এটিসে। আচ্ছা পেঁয়াজ রসুন এখানে কিন্তু নিরামিষ হিসাবে ধরা হয়, বিকজ এখানে মাছ মাংসকে আমিষ করা হয়, পেঁয়াজ রসুন যেহেতু মাটিতে হয় সেহেতু ওরা নিরামিষ হিসেবেই ধরে। তো চলো এখন আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন তোমাদেরকে মন্দিরটা আবার আরও সুন্দর
করে কয়েকবার দেখাবো। আর আজকের ভিডিওটা চলো এনজয় করতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব সুন্দর লাগছে, কারণ কি আমার নিজেরই এখানে যতবার আসি ততবারই খুবই ভালো লাগে, আমার খুবই একটা ফেভারিট প্লেস। যদি কেউ আমাকে এখানে মানে দু চার দিন থাকতে বলে হামেশাই আমি এই থেকে যাব। তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো। না ওই কাছ অব্দি যাবি না, ওখানে এত ভিড় দেখতে পাচ্ছিস? হ্যাঁ না রে, ওখানে হালুয়া পাওয়া যায় খুব ভালো। ওই তো দারুন, দেখো কি সুন্দর এই কুল গাছটায় মেন। এই কুল গাছটা একটা কাক ডুবে এই জলটায় পায়রা হয়ে গেছিল, তারপরই এই স্বর্ণ মন্দিরের প্রথম উদ্ভব। এখন আমরা ফিরবো, দেখতেই পাচ্ছ উঠে যাবো, এখন উঠে যাচ্ছি আমরা, এবার বাড়ি ফেরার পালা। ধুয়ে আবার যেতে হবে। হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি রাখছি। আরে দিশা, আরে আমার টানে মেনু মেরে মাম্মি কে সব পাতা হ্যা। না গো আমাদেরকে আমার বাবা নিয়ে আসে না। কিছু বলো, কিছু বলো না তুমি। হাই সবাই, কেমন আছো? একদিনে সব ঘুরিয়ে দিচ্ছে আমার মা। আমরা স্বর্ণ মন্দির দেখতে এসেছি বলে দিয়েছি, বলো সবাই কেমন আছো জিজ্ঞাসা করো। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব আনন্দ করছি, ঘুরছি বেড়াচ্ছি, বুঝতে পেরেছ? তো এখন বাড়ি ফিরবো আমরা, জুতো নেবো, এবার জুতো নিয়ে ফিরবো, রাত হয়ে গেছে অনেকটা। তিন নম্বরের জুতো রেখেছি আমরা, আমাদের তিন নম্বরের জুতো আছে, জুতো নেওয়ার একটা ভিড়, জুতো লাগার, দেখো জুতো নেওয়ার, সরি জুতো নেওয়ার এখানে পালা। এই যে আমাদের জুতো, যে যার জুতো নিয়ে নেবে এখন। কোথা দিয়ে বেরোলে শর্ট হবে সেখানে চলো। অভিযোগ পালা, একই ভালোবাসি সঙ্গে শুধু যায়, আমার সঙ্গে যায় না, কথা বলে ভয় লাগে না। অভিযোগ, দারুণ অভিযোগ আমার নামে। নেই চাই, নেই চাই অটো, আবি ভি ঘুমনা হ্যাঁ মেরা। কোথায় বাবার প্রচুর হাওয়া দিচ্ছে, এখন আমরা বাড়ি ফিরবো। অনেকক্ষণ থেকেই বলছি রাস্তায় রয়েছে, এখন স্বর্ণ মন্দিরের সামনেই।
অমৃতসরের স্বর্ণ মন্দির ঘুরে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর তোমরা জানিও অমৃতসরের আর কোন কোন প্লেসগুলো তোমরা ঘুরে দেখতে চাও। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই শেষ করছি। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর অল টাইম স্মাইল করতে থেকো। যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো টাটা।